देखा आपने लापरवाही का नतीजा। सो हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। चुलटा कटे चोमू लग जे जानी, बट इट्स ओके, चुल तो काटते ही होता। आज के हमरा सादा पड़े এসেছি, তার কারণ কিন্তু কালো কিন্তু মন সাদা, প্রচুর গরম। তো সাদা জামাই একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে, যবে থেকে তোমরা বলেছো আমাকে দেখতে সুন্দর, তবে থেকে যেন গরম এত বাড়ছে যে আমি কি বলবো। সাদা সাদা জামার চক্করে তো আসল জিনিসটাই বলতে ভুলে গেছি। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা আবার সেই কুটিঘাট রাজবাড়িতেই যাচ্ছি, তাও আবার একটা নাচের শুট করতেই। কিন্তু হ্যাঁ, এখন অন্য মহিলারা আছে, তো কি করা যাবে, কিছু করার নেই। বিয়ে বাড়িতে গিয়ে, অনুষ্ঠান বাড়িতে গিয়ে তো নিজের ছবি আর ভিডিওই করি, সেই জন্য আর কেউ কাজে ডাকে না, তাই এই নাচের ভিডিও করে সংসার চলছে, আর কিছু করার নেই। কোনো যানবাহন না পাওয়ার জন্য হেঁটে চলেছি সব গলিগালার মধ্যে দিয়ে। এই যে সব গলিগালার মধ্যে দিয়ে হেঁটে চলেছি ফোনের দেখে দেখে। আর কতক্ষণ বাকি? আর এখন 1 কিলোমিটার, এখন 1 কিলোমিটার, 2 কিলোমিটার হাঁটছি। আমার দিলি এখন কি উপায়, দিনা এসে জল পড়তি মনটা ঘুরে যায়। মাথায় ওটা কি বেঁধেছ, ঝুড়ি? দুটো বাজে অলরেডি বেঁধে গেছে, দুটো 15। ঢং করা শেষ হলে তাহলে শুরু করব, চলো। কাজ বাজ তো পারি না, খালি বলন দেখাই, তাই জন্য গিম্বেলটা সেট করতে পারছি না তখন থেকে। এই যে স্বর্গ থেকে যে অমৃত নিয়ে এসেছিলাম, তাই অমৃতাকে এটা দিচ্ছি খাওয়ার জন্য। টাইম হয়ে গেছে দুটো, না আমি কেন লাগাবো, আমার থোড়ি চুল আছে, আমার চুল কেটে এমনি চমুর মতন লাগে, আমি টুপিটা পরে নিই। দ্য হিরো ক্যামেরায় বিউটি করা যায় না, আমার মতন ইনবিল্ট বিউটি হতে হয়। গোপাল দা কিছু বলো, গোপাল দা নেই বললাম আমি, মুখ এক সপ্তাহ আমার টুপি পরেই ঘুরতে হবে। আচ্ছা এই দাঁড়াও, শ্যাট আপ, হ্যাঁ তো বলো তোমার নাম কি? হাই, আমি অনিন্দিতা। আচ্ছা অনিন্দিতা থেকে মনে পড়লো, তুমি মেকআপ আর্টিস্ট? হ্যাঁ। আচ্ছা মেকআপ আর্টিস্ট থেকে মনে পড়লো, এখন ময়দা কিলো কত করে যাচ্ছে?
না এটা বললে আমাকে সমস্ত মরা ধরে এটা কি হচ্ছে যাই হোক অনিন্দিতা হলো একজন মেকআপ আর্টিস্ট খুব ভালো কাজ করে আমি ওর অনেকবার ছবি তুলেছি তোমাদেরকে লিংক দিয়ে দেবো ওর প্রোফাইলে তোমরা গিয়ে কাজ দেখতে পারো খুব ভালো কাজ করে তোমার নাম কি হ্যালো আমি অমৃতা নাচতে গিয়ে উড়ে যাবে না তো আর এই যে এই যে এই মোবাইলটা সরাও একটু আমার সামনে মানে সঞ্জয় পাল ও মাই গড এটা মোবাইলটা সরাও হ্যালো আরে ব্লুটুথ ডিসকানেক্ট কর এই খিটখিটে মার্কা মুখের মহিলাটা খিটখিটে বললে একটা তোমার ভালো লাগবে দেবো খিটখিটে মার্কা মুখের মহিলাটার নাচতে নাচতে শাড়ি খুলে গেলে তো গোলে মালে তালে গোলে গুলিও গেল রে জোর জোরি গোরে এদল জোরিও গেল রে আরে 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 গোলে মালে তালে গোলে গুলিয়ে গেল রে জোড়া জোড়ি করে এদল জড়িয়ে গেল রে এই বুকের মাঝে আজ তাশা বাজে ঝিনচক যাই দিল্লির ঠুমকা আমি চুল কখন ঠিক করলাম কোন ভিডিওতে আচ্ছা আচ্ছা তুমি আরে কারো দিকে দেখবে না আমরা এখন তো সব বাদ দাও সব কোন ভিডিও মানে কি হইছে হ্যাঁ শুনবে সঞ্জয়কে কপি করা চলছে এখন আমার তো ক্যামেরা নেই আমি আরো ভালো দেখাতাম ক্যামেরা নিয়ে তাকাবে না আমরা আর কি করা জানো ভাই চুলটা আবার এরকম করে রাখতে হবে চুল ঠিকই থাকে তুমি কাজ করো তার মানে এত মনোযোগ দিয়ে আমার ভিডিও তো দেখে হ্যাঁ তোমার তো পাখা আমরা বাহ সেই সেই তো তো পাখা রে বাবা আমরা আমার তো সঞ্জয়দের পাখা মানে ফ্যান নাচের সময় সব বলপেন টলপেন কে ফোন করতে বারণ করো না কাছে আমি তাকে বলি কে ডাকে অমৃতা ডাকে এরকম ভাবে আরে বাবা এত ঢং করেও ডাকে না কি হয়েছে কে ডাকে কে ডাকে কি বলছিলে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট কি মানে তোমার ফোনের কলার টিউনটা চেঞ্জ করে দাও কেন খুব কানে লাগে আমার ফোনের কলার টিউনটার মানে কি বলতো এই যাই মানে হোক বা তুমি চুপ কর
মানে বোঝে না বলে কানে লাগছে ফোনের কলার টোনটায় বলে হচ্ছে গেট দ্য ম্যান উইথ দ্য ব্র্যান্ড লাইক হেয়ার আই এম এ ব্র্যান্ড সঞ্জয় পাল ইজ এ ব্র্যান্ড চলো তাই বল গোপাল বলো তোর গায়ে কি এত শক্তি আছে তুই সেফটি পিন ভেঙে দিতে পারবি না ভাই হাসিটাও দেখ ওরকম ভয়ঙ্করই হাসি আমি হঠাৎ করে এসে লিটারালি ভয় পেয়ে গেছি এমন ভাবে তাকিয়ে আছে ডাকছি কোনো রেসপন্স মঞ্জুলিকা পিছন দিকে একজন দাঁড়িয়ে খিটখিট করছে তাদের গানটা কাট করে করছে জুলিকা এবার হেসে হেসে ডাকে না চোখের ওই কাজল বুকে ডামাডল মাদল বাজায় পাগল হয়েছি পাগল তাই ছলাচ্ছল বৃষ্টি ভেজায় কাজল চোখের ওই কাজল বুকে ডামাডল কেন আমার তোমরা তোমরা কেন নামে কোন সা ক্লাস পড়তে হো তোমরা কেন নামে কোন সা ক্লাস পড়তে হো স্কুল কা নাম কিয়া হে বলবে খানা হো গিয়া নহানা হো গিয়া ক্যা খায়ে হো ডাল ভাত চোখা তুম ক্যা খায়ে হো আরে শুনছো সবাই গান পেতে ভাই যাও মনে রং পড়েছে চোর পুলিশের বিরুদ্ধ জমেছে ও তারকা চোর পুলিশের বিরুদ্ধ জমেছে কোন চাকরি বাংলা লিখেছে পুলিশরা জামাই এসেছে তুম লোক দেখকে বলো উস দিদি কো মঞ্জুলিকা লাগ রহা হ্যায় কি নেই ভূত ভূত লাগ রহা হ্যায় কি নেই বলো বাচ্চা গুলোকে ভয় দেখাচ্ছো তুমি ওরে মন কথা শোন যাবি চল বৃন্দাবন নাগরের নাগর দোলায় দুলবি না দিব সঞ্জয় দা
আরে ওর গলাটাই তো ওরকম, তো ওইভাবেই কথা। হ্যাঁ তো মেয়েকে পুষলি এখন। মঞ্জুলিকাকে এইসব বলছো? আমি খুব ফাস্ট, প্রচুর ফাস্ট, তাড়াতাড়ি একবার ফরম্যাট করে নি যখন টাইম দিবে। আমাদের মঙ্গলবারে শুটটা কি সোমবার করা যাবে গো? কোন মঙ্গলবারে শুট? এই যে আমিটা বলছিলাম না, কিসের মঙ্গলবার শুট? আজকে শুটটা সোমবার করতে বলছিল গো, সোমবার তো চলে গেল। মঙ্গলবারে শুটটা কি সোমবার করা যাবে গো? ওম করতে করতে ওরমই অভ্যেস হয়ে যাবে। তা হ্যাঁ হয়ে যাবে, বললাম না। চলো 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 চলো, নাক খুঁটছে, ভিডিও হয়ে গেছে, নিয়েছো তো? সারাক্ষণ কি যে ক্যামেরা নিয়ে যাবে, নাক খুঁটছে। তুমি যা পারো করো। খিটখিটেই বলে যদি তোমরা সঞ্জয় কুমার পালকে ভালোবেসে থাকো, কমেন্ট বক্সে লেখো জয় সঞ্জয়। আসলে লোকে তোমার মুখটা দেখেই ভালোবাসে। এটুকুনি আছে, যে যা খাওয়ার এটুকুনি দিয়ে অ্যাডজাস্ট করো। গোপাল দা তুমি কি জল খাবে? গোপাল দা, গোপাল দা তুমি কি জল খাবে? একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার আমি যত বলছি যে রাজবাড়ির লোকেশনটা তো কভার করো, কিন্তু না ধরেনি ফোন, গরম দিচ্ছে আমাকে ফোন করেছি বলে। কালো চালালে ম্যাচ এ হচ্ছে মহা, কি বলে গো? ধ্যামনাগা ধ্যামনাগা আছে না, কি বলবো, সব যাবে ব্লগে, ধরিবাজ নাকি? চলো না।
পাল্টিবাজ পুরো। গোপাল আমি কতবার করে বললাম না যে এই দিকের শট গুলো নেই, বললো না যাবো না, আমি নিজেই বলছিলাম না এখানে এই শটটা নিয়ে না, এই শটটা নিয়ে না। তোর পিরিতে পাগল হইলাম রে, আঞ্চন আঞ্চন করে মন, আঞ্চন আঞ্চন করে, আঞ্চন আঞ্চন করে মন, আঞ্চন আঞ্চন করে, আঞ্চন আঞ্চন করে মন, আঞ্চন আঞ্চন করে, আঞ্চন আঞ্চন করে মন, আঞ্চন আঞ্চন করে। উথালি পাথালি বুকে কিনে সাধরালি চোখে, কাঁপেরে কাঁপেরে বুক ধুকুক ধুকুক করে, তোর পিরিতে পাগল হইলাম রে, ওরে তোর পিরিতে পাগল হইলাম রে। খেয়ালি হাওয়া খোয়াবি চাওয়া দেরে দোলা মনে, ভাসিয়ে আমায় ডোবাবি কোথায়, মরেছি তোরই প্রেমে, আকুলি বিকুলি সুখে ঢঙ্গিলা নাচন দেখে, আরে আকুলি বিকুলি সুখে ঢঙ্গিলা নাচন দেখে, কাঁপেরে কাঁপেরে বুক ধুকুক ধুকুক করে, তোর পিরিতে পাগল হইলাম রে, আরে তোর পিরিতে পাগল হইলাম রে, আরে তোর পিরিতে পাগল হইলাম রে। সো আজকের মতন শুট এখানেই ডান, কেমন লাগলো তোমাদের কিছু জানিও। আমরা সঞ্জয় দাকে দেখেছি সঞ্জয় দার কাজ দেখে না, মানে বদন দেখে। আর তোমরাও যদি সঞ্জয় দার বদন ভালো লাগে থাকে তো অবশ্যই কন্ট্যাক্ট করবে সঞ্জয় দার সাথে, খুব ভালো কাজ করে না, সব ভালো গোপাল দাদা করে, মানে যে ক্যামেরার ওপারে, হ্যাঁ তো সব এডিট ফেডিট গোপাল্লাই করে, তো তোমরা যদি চাও তো কন্ট্যাক্ট করতে পারো। তো বিয়ে বাড়িতে তো কাজে আর কেউ ডাকে না, তাই নাচে কি করে ডাকবে, তুমি তো চুলের সাথে ঝটকে দাও কি করে ডাকবে বলো, তুমি তো বদনই দেখাও, তুমি কি সিঁদুর পরানোর ফুটেজ নাও, নাও না তো তাহলে, যাই হোক হয়ে গেল। আমাদের 6K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্যই সব 6000। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ওদের চ্যানেল নোলক নাচের চ্যানেল, তোমরা গিয়ে নাচগুলো দেখতে পারো, খুব সুন্দর নাচ করে ওরা, আর আমার কাজও দেখতে পাবে সেখানে। আর অনিন্দিতা মেকআপ আর্টিস্ট, ময়দার দোকান আছে, তো আমি সবার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, গিয়ে অবশ্যই চেক করে নিও। আমরা এখানে সবাই শিল্পী, প্রায় শিল্পীকে কি করতে হয়, শিল্পীকে সবসময় সম্মান করতে হয়। থ্যাংক ইউ সো মাচ গাইস। আর ওরা আমাদের বিমলার কান্টি দিয়েছিল বলে প্রমোশন করলাম, তোমরা করতে চাইলে কন্টাক্ট করতে পারো। আমাকে যেতে দিবি না, তোর পিরিতে পাগল হইলাম রে।